হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি সেন্টার দিদি ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো চলো বন্ধুরা আজকের আমরা কতগুলি ভাব সম্বন্ধে জেনে নেব ভাবগুলো কি কী বা ভাব কি কাকে বলে আমরা সেগুলি আজকে জেনে নেব চলো তাহলে আজকের আমরা সকলে ভাব সম্বন্ধে জেনে নেব হ্যাঁ আগে আমাদের ভাব সম্বন্ধে জানতে গেলে প্রথম জানতে হবে ভার কাকে বলে বা হোয়াট ইজ ভার ভার মানে কি তাহলে প্রথমে আমাকে জানতে হবে ভারটা কি। তাহলে ভার হলো কোনো কিছু কাজ করা কোনো কিছু কাজ করা হওয়া থাকা বোঝালে সেটাকে ভার বলা হয় যেমন আমরা খাচ্ছি বা খাওয়া খাওয়াটা কী হয় একটা কাজ করা বোঝায় তাহলে খাওয়াটা একটা ক্রিয়াপদ তাহলে ভার্ভ মানে কি ক্রিয়া কোনো কিছু কাজ করা তাহলে ভার্ভ হল একটা ক্রিয়া কোনো কিছু কাজ করা ভার্ভ মানে আমরা ক্রিয়াপদ বলে থাকি তাহলে ক্রিয়া বা ক্রিয়াপদ মানে কোনো কিছু কাজ করাকে বোঝায় তাহলে ভার্ভ মানে কি এখানে দেখো তোমরা ভার্ব ভি আর এস ভার্বস তাহলে এখানে ভার্ভস আছে কেন এখানে অনেকগুলি ভার্ভস দেওয়া আছে সেই জন্য ভার্ভস তাহলে অ্যাকচুয়াল ভার ভি আর বি ভার্ভ মানে ক্রিয়া করার ফলে অসুবিধা ক্রিয়া মানে কি কাজ করা তাহলে ভাব মানে ক্রিয়া ক্রিয়া মানে হলো কোনো কিছু কাজ করা তাহলে আমরা এই ভাবটাকে বলি সেন্টেন্সের হাড সেন্টেন্স মানে কি বাক্য আর হাড মানে হৃদয় তাহলে ভাব মানে হলো বাক্যের হৃদয় তাহলে ভাব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না বা হয় না একটা বাক্য গঠন করতে গেলে ভাব দরকার যেমন আমরা স্কুলে যাই এই যে স্কুলে যাচ্ছি এই যাওয়াটা হলে একটা কাজ করা বোঝাচ্ছে তাহলে স্কুলে যাওয়া তাহলে যাওয়া মানে একটা কাজ এটা এখানে ভাব গো গো মানে যাওয়া যাওয়া হলেও একটা কাজ করা বোঝাচ্ছে তাহলে একটা বাক্য যখন গঠন করতে যাচ্ছে অবশ্যই ভাব দরকার ভাব ছাড়া কোনো বাক্য গঠন হয় না তাহলে প্রত্যেকটা বাক্য গঠন করতে গেলে অবশ্যই ভাবের প্রয়োজন বা ক্রিয়ার প্রয়োজন ক্রিয়া ছাড়া বা ভাব ছাড়া কোনো বাক্য গঠন করা যায় না চলো তাহলে আমরা ভাবগুলো শিখে নিই আর জেনে নিই বন্ধুরা কিন্তু তোমরা পড়ার সঙ্গে সঙ্গে লিখবে তাহলে তোমাদের আরও ভালো মনে থাকবে তোমাদের আরও মনে থাকবে কেন বলো তো বাড়িতে আরও বারবার প্র্যাকটিস করবে তাহলে তোমাদের আরও ভালো মনে থাকবে চলো তাহলে আমরা বোর্ডে লেখাগুলো পড়ে নিই জেনে নিই আর শিখে নিই তাহলে বি বিএস ভাবস মানে কি ক্রিয়া এই যে অনেকগুলি ভার্ব আছে সেই জন্য একসঙ্গে এস যোগ হয়েছে ভার্বস তাহলে ভার্ব মানে ক্রিয়া কোনো কিছু কাজ করা বোঝায় আর অ্যাকশন এ সি ওয়েন অ্যাকশন মানে কাজ করা তাহলে আজকের আমরা ভাবগুলি জেনে নেব আর শিখে নেব চলো ওয়াক ডাব্লু এ এল কে ওয়াক মানে হাঁটা হয়ছেন বিন্দু আঁকার আকার হাঁটা তাহলে ওয়াক মানে কি হাঁটা হাঁটা কি হয় একটা কাজ করাবো যায় তাহলে তোমরা যে হেঁটে যাও হেঁটে যাওয়াটা মানে কি একটা কাজ করাবো যাচ্ছে তাহলে এটা একটা ভাত রান আর ইউএন রান মানে দৌড়ানো দৌকার ডয় শূন্য রয়াকার দন্ত নৌকার দৌড়ানো তাহলে রান মানে দৌড়ানো দৌড়ানো কি হয় একটা কাজ তাহলে তোমরা যে ছোটো বা দৌড় করো তো স্কুলে গিয়ে তোমরা যে দৌড়ে অংশগ্রহণ করো বা এমনি যে দৌড়াও সেটা কি রান সেটা একটা কাজ করা বোঝায় এটা একটা ভার। তাহলে তোমরা আজকে জেনে নিলে আর এন রান মানে দৌড়ানো স্ট্যান্ড এস টি এন ডি স্ট্যান্ড স্ট্যান্ড মানে দাঁড়ানো দয়াচন্দন আঁকার দয়াচন্দ্র একা নৌকার দাঁড়ানো তাহলে আমি কি বলেছি কোনো কিছু কাজ করা হওয়া থাকা বোঝালে তাকে ভার বলা হয় দাঁড়ানো দাঁড়িয়ে থাকা মানে একটা কাজ সেটাকে বলা হয় ভার্ব ভাব ক্রিয়া কাজ করা এস এন ডি স্ট্যান্ড মানে দাঁড়ানো ড্যান্স ডি এ এল সি ড্যান্স মানে নাচা দন্ত নয় কাছ নাচা তা তোমরা তো দেখেছো ড্যান্স নিজেরাও করো বা কারো ডান্স দেখো তো তাহলে এটা একটা কাজ করা তারা নাচছে মানে একটা কাজ করছে এটা একটা ভাব বা ক্রিয়া তাহলে এটাকে বলা ড্যান্স মানে কি নাচা এটাও একটা ভাব ডিএনসি ড্যান্স মানে নাচা রিড আর ই এডি রিড মানে কি পড়া প ড্য এক পড়া তাহলে আমরা পড়ি তো প্রত্যেকেই আমরা পড়ি তাহলে পড়া মানে কি একটা কাজ করা যায় তাহলে কাজ মানে ভার ক্রিয়া তাহলে এটাও একটা ক্রিয়া সিট এস আইটি সিট মানে বসা ব দন্তস এক বসা কোনো কিছু করা হওয়া থাকা বোঝালে তাকে ভার বলে তাহলে বসা একটা কাজ এস আইড সিট মানে বসা বসা মানে একটা কাজ তাহলে এটাও ভার বা ক্রিয়া তাহলে আমরা কতগুলি ভাব জেনে নিলাম আরও কতগুলি ভাব আমরা জানবো আর শিখবো ইট এটি ইট মানে খাওয়া ক একার ওকার অন্তস্থায় খাওয়া ইট মানে খাওয়া খাওয়া আমরা তো খাই এটা এটা কাজ করা বোঝায় এটাও একটা ভার্ব তাহলে আমরা যে কোনো কিছু কাজ করছি খাওয়া মানে কাজ করছি এটা একটা ভাত তাহলে তোমরা জেনে নিলে আর শিখে নিলে প্লে পি এল এ ওয়াই প্লে মানে কী বলো তো তোমরা প্রত্যেকেই কিন্তু খেলো প্লে মানে খেলা করা ক্ষয়কার ল খেলা করা কর একা খেলা করা প্লে মানে খেলা করা খেলা মানে একটা কাজ তোমরা হাত দিয়ে পা দিয়ে বসে বা যে কিছু কাজ করো না কেন এটা একটা কাজ বোঝাচ্ছে এটা একটা ভাব তাহলে তোমরা শিখে নিলে আর জেনে নিলে রাইট ডাব্লু আই টি রাইট মানে কি লেখা তোমরা পড়ার সঙ্গে সঙ্গে লেখো তো এই যে লেখো এটা একটা কাজ তাহলে কাজ তাহলে কি এটা একটা ক্রিয়া লেখা লয়েকার ক্ষয়াক লেখা লেখা মানে একটা কাজ করা বোঝায় এটা একটা ভাব ক্রিয়া তাহলে তোমরা প্রত্যেকে মন দিয়ে শুনছো তো আর পড়ার সঙ্গে সঙ্গে লিখছো তো তোমাদের আরও ভালো মনে থাকবে আর তোমরা আরও ভালো জানতে পারবে তাহলে তোমরা ভালো মনোযোগ দিয়ে শোনো আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্লিপ এস এল ইপি স্লিপ মানে কি ঘুমানো ঘয়াস ময়াকার দন্ত নৌকার ঘুমানো স্লিপ এস এল ইপি স্লিপ মানে ঘুমানো ঘুমানো একটা কাজ এটা একটা কাজ করাবো যে এটা একটা ভার আমরা তো দুপুর হোক বা রাতে আমরা তো এটা একটা কাজ তাহলে এটা একটা ক্রিয়া ক্রাই সি আর ওয়াই ক্রাই মানে কাঁদা চন্দ্রবিন্দু আকার কার কাঁদা তোমরা তো কোনো কিছু বায়না করো খেলনা কিনবো কোনো কিছু করার জন্য তো বায়না করো তার জন্য কি করো তো তোমরা কাঁদো সেটা একটা কাজ করাবো যায় তাহলে ক্রাই সি আর ওয়াই ক্রাই ক্রাই মানে কাঁদা কাঁদা তোমরা খেলা বা খাওয়া যে কোনোইতে তোমরা তো বায়নাই করে থাকো বা এমনিতে দুষ্টুমি করো মা যখন বকা দেয় তোমরা কী করো কাঁদো তো সেই কাঁদা একটা কিন্তু কাজ এটাও তোমরা জেনে নিলে এটা ভার তাহলে কাঁদা একটা কাজ এটা একটা ভাল গো জিও গো মানে যাওয়া অন্তর্জয়াকার ওকার কার যাওয়া একটা কাজ উই গো টু স্কুল তাহলে তোমরা কি করো বলো তো তোমরা স্কুলে যাও তো তাহলে গো টু দ্য স্কুল যে স্কুলে যাচ্ছ এটা একটা কাজ করা বোঝাচ্ছে তাহলে গো গো মানে যাওয়া যাওয়া একটা কাজ তাহলে তোমরা প্রত্যেকে আজকের ভাবগুলো শিখে নিলে আর জেনে নিলে এখানে অনেকগুলি ভার্ব দেওয়া আছে তাহলে তোমরা সেই ভার্বের সঙ্গে সঙ্গে আজকে সকলে পরিচিত হলে তো তোমরা কিন্তু এই পড়ার সঙ্গে সঙ্গে লিখবে তাহলে তোমাদের মনে থাকবে হ্যাঁ তোমরা প্রত্যেকে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করতে থাকবে তাহলে তোমাদের এইগুলো আরও ভালো জানা হয়ে থাকবে ঠিক আছে বন্ধুরা চলো তাহলে আজকে আমরা সকলে আরও একবার পড়ে নেব আর জেনে নেব ওয়াক ডাব্লিউ এ এল কে ওয়াক মানে কি হাঁটা হয় চন্দ্রবিন্দু আঁকার ট্রাকার হাঁটা রান আর ইউএন রান মানে দৌড়ানো দৌকার ডয়চন্দ্র রায়কার দন্ত নৌকার দৌড়ানো স্ট্যান্ড স্ট্যান্ড মানে দাঁড়ানো দয়চন্দ্রবিন্দু আকার। ডয় শূন্য রয়ে দন্ত নকার দাঁড়ানো ড্যান্স ডি এ এন সি ড্যান্স মানে নাচা দন্ত নয়কার চয়াকার নাচা রিড আর এ ডি রিড মানে পড়া পড়া ডয় শূন্য পড়া আমি আগে বলে দিয়েছি রিড মানে পড়া পড়া একটা কাজ করা এটা একটা ভাল সিট এ সাইড সিট মানে বসা বড় সহায়কার বসা তাহলে আমরা এই কতগুলি ভাব জেনে নিলাম আর কতগুলি ভাব জানব ই এট ইট মানে খাওয়া খয়াকার ওকার অন্তস্থ একার খাওয়া ইট মানে খাওয়া খাওয়া একটা কিন্তু কাজ প্লে পি এল এ ওয়াই প্লে মানে খেলা করা ক্ষয়কার লয়াকার খেলা কর একার করা তাহলে প্লে মানে খেলা করা এটা একটা কাজ তাহলে আমরা খেলি তো প্রত্যেকেই এটা আমরা জানি রাইট আই টি রাইট মানে লেখা লয়কার খয়াকার লেখা লেখা একটা কাজ স্লিপ এস এল পি স্লিপ মানে কি স্লিপ মানে ঘুমানো ঘষু, ময়াকার দন্ত নৌকার ঘুমানো এস এল পি স্লিপ মানে ঘুমানো প্রত্যেকে আমরা ঘুমাই এটাও একটা কাজ তাহলে তোমরা আজকে জেনে নিচ্ছ ক্রাই সি আর ওয়াই ক্রাই মানে কাঁদা বন্ধু আকার দয়াকার কাঁদা কাঁদাও একটা কাজ এটা একটা ভাব গো জি ও গো গো মানে যাওয়া অন্তার ও তাহলে গো মানে যাওয়া মানে একটা কাজ তাহলে বন্ধুরা আজকে তাহলে তোমরা সকলে জেনে নিলে ভাবসগুলো কি কি ভাব বা কি ভাব কাকে বলে তাহলে ভার সম্বন্ধে আজকে তোমরা সকলে জেনে নিলে শিখে নিলে হ্যাঁ বন্ধুরা আর একটি কথা তোমরা কিন্তু প্রত্যেকে পড়ার সঙ্গে সঙ্গে লিখবে তোমরা বাড়িতে আরও ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের আরও ভালো মনে থাকবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা ফ্রেন্ডস বেশ বন্ধুরা আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ